নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। ধনতেরাসে রাশি অনুযায়ী আপনি কিছু দ্রব্য ক্রয় করুন, দেখবেন আপনার সৌভাগ্য ফিরবে, এক বছরের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। এবার আপনার যে সমস্যা রয়েছে সেগুলি ধীরে ধীরে দূরীভূত হবে। কি সেই দ্রব্য, আসুন একে একে জেনে নি আপনার রাশি অনুযায়ী কি দ্রব্য রয়েছে এবং সেই দ্রব্য আপনার পক্ষে কতটা শুভ বহন করে নিয়ে আসতে পারে, আসুন এবার জেনে নি। প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা কম ওজনের সোনা কিনুন এবং সেই সোনা ঠাকুরঘরে মা লক্ষ্মী দেবীর সামনে রেখে দিন। বিষরাশি। বিষরাশির জাতক জাতিকা সোনা অথবা রূপোর কয়েন কিনুন, আপনার পক্ষে এই কয়েন সৌভাগ্য বহন করে আনবে। মিথুন রাশির জাতক জাতিকারা এই ধনতেরাসে সোনা কিনুন, আর যদি সোনা কেনা সম্ভব না হয় তবে কিনুন রূপো। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা যদি সম্ভব হয় তবে সোনা কিনুন, নচেত আমরা পিতলের কোনো বস্তু কিনুন। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা সোনা অথবা পিতলের যে কোনো ধাতব দ্রব্য কিনুন। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা রূপোর কয়েন কিনুন। আসি এবার পরবর্তী তুলা রাশি। তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন তারা এক বছর নিশ্চিন্তে থাকতে সোনা অথবা রূপোর কয়েন কিনতেই পারেন। আসি এবার পরবর্তী বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই বছরের ধনতেরাসে কিনুন পিতল। আসি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকারা গাড়ি বাড়ি কিনতেই পারেন, তবে অবশ্যই রূপোর কয়েন একটা কিনবেন। আসি পরবর্তী মকর রাশি। মকর রাশির এই ধনতেরাসে অবশ্যই একটি রূপোর কয়েন কিনুন এবং সেই রূপোর কয়েন লক্ষ্মী ঠাকুরের পায়ের কাছে রেখে দিন। পরবর্তী দিন সেই রূপোর কয়েনটি ক্যাশ বাক্সে রাখুন। আসি পরবর্তী কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি সম্ভব হয় অবশ্যই আপনারা একটি সোনা বা রূপোর কয়েন কিনুন, কিন্তু আপনাদের যেহেতু অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, যদি সম্ভব না হয় সোনা বা রূপার কয়েন কেনার তবে পিতলের কোনো ধাতব দ্রব্য কিনুন, অর্থাৎ বাসনপত্র কিনতে পারেন। আসি এবার অন্তিম রাশি মীন রাশি। মীন রাশির সামনে শুভ সময় আসছে, কাজেই ধনতেরাসে আপনি কিনে রাখুন একটি রূপোর কয়েন, সেই রূপোর কয়েনটি ঠাকুর ঘরে রেখে দিন। তবে প্রত্যেক রাশির জন্য জানিয়ে রাখি আপনারা সোনা বা রূপো কিনতেই পারেন।